জেনে নিন এরকমই 10টি বাস্তু টিপস, যার ফলে পরিবারের সুখ শান্তি বিরাজ করবে সর্বদা। 1. বাস্তু মতে বাড়ির টাকা পয়সা মূলত যেখানে রাখা হয় সেই আলমারির দরজার মুখ উত্তর দিকে হলে ভালো, তাছাড়া ঝাড়ু বা নোংরা কিছু আলমারির নিচে বা আশেপাশে রাখবেন না। 2. পরিবারে শান্তি বজায় রাখতে সপ্তাহে একদিন নুন মেশানো জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন, তবে ভুলেও এটি বৃহস্পতিবারে করবেন না। 3. বাড়ির উত্তর পূর্ব দিকের এক কোণায় একটি কাঁচের বোতলে নুন ভরে রাখুন, এর ফলে অর্থনৈতিক সমস্যার সমাধান হয় এবং একাধিক আর্থিক দিক উন্মুক্ত হয়। 4. কখনোই যেই ঘরে আপনি ঘুমোবেন সেইখানে ঠাকুরের সিংহাসন রাখবেন না, আর রান্নাঘরে ঠাকুরের ছবি বা শোপিস তো কখনো কোনো মতেই রাখা উচিত না, নয়তো অকারণে বাড়িতে অশান্তি লেগেই থাকবে। 5. বাড়ির বাথরুম ব্যবহার করে সেই দরজা খোলা রাখা একদম উচিত না, বাস্তুমতে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এর থেকে। 6. বাথরুম কিংবা রান্নাঘর থেকে জল পড়া খুবই অশুভ, এর ফলে অনেক অর্থ ব্যয় হয়ে যায়। 7. বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে তুলসী গাছ রাখলে পরিবারে খুশি ও শান্তি বজায় থাকে সব সময়, সেই সঙ্গে ভিন্ন রকম সমস্যারও সমাধান হয়। 8. বেডরুমে আয়না না রাখাই ভালো, এতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। ঘরে আয়না রাখতেই যদি হয় তাহলে ঘুমানোর আগে সেটি ঢেকে শুতে যান। 9. বাড়ির কোথাও কোনো ভাঙা কাঁচ থাকলে আজই সেটা সরিয়ে ফেলুন, কারণ ভাঙা কাঁচ কিন্তু নেগেটিভিটিকে আমন্ত্রণ জানায়। 10. অনেকেই কাঁটা জাতীয় গাছ ঘরে রাখতে ভালোবাসেন, তবে বাস্তু মতে কাঁটা জাতীয় গাছ বাড়ির ভেতরে রাখলে পরিবারের রোগ ব্যাধি লেগেই থাকে। অনেক সময় বাড়িতে থাকলেও একটা দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়, আর্থিক ও শারীরিক সমস্যা পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকে, কিন্তু এই সমাধানের উপায় খুঁজে পান না অনেকেই। এই বাস্তু টিপসগুলো আজ থেকে মেনে চলুন, তাহলে অবশ্যই পরিবারে বজায় থাকবে সুখ শান্তি ও সমৃদ্ধি।